আজকে আপনাদের মিছিল কি বিষয়? গত 8ই মার্চ যখন সারা নবদ্বীপবাসীর দোল উৎসবের মেতে উঠেছে, ঠিক সেই মুহূর্তে নবদ্বীপের চেয়ারম্যান এবং বিধায়কের নেতৃত্বে এবং নির্দেশে নবদ্বীপ তথা নদিয়া জেলার সহকর্মী শুভঙ্কর দার উপর মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে এবং সে গুরুতরভাবে নবদ্বীপ হাসপাতালে চিকিৎসা নেয়। তার পরিপ্রেক্ষিতে যখন আমরা নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করি, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দেন যে 24 ঘন্টার মধ্যে দোষীরা গ্রেপ্তার হবে। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে 24 ঘন্টা তো দূর কথা, এখনও পর্যন্ত যারা সেই সমস্ত সন্ত্রাসবাহিনী হামলা চালালো তারা খুল্লাম নবদ্বীপের বুকে ঘুরে বেড়াচ্ছে, তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন চুপ করে হাতে চুরি পরে নবদ্বীপ থানায় বসে রয়েছে, তারা কোনোভাবে কোনো স্টেপ নিচ্ছে না। আজকে তোমাদের কী কী কর্মসূচি আছে? আজকে আমরা পীরতলা থেকে বিক্ষোভ সমাবেশ করি এবং সেটি নবদ্বীপ থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ করি। আচ্ছা, আজকে মানে নেতৃত্ব কে কে হাজির হয়েছে? মিছিল, স্ট্রিট কর্নার এবং বিক্ষোভ সমাবেশ। আর নেতৃত্ব কে কে হাজির? নেতৃত্ব রাজ্য সংগঠন সম্পাদক সম্মানীয় সুরঞ্জন সরকার মহাশয় এবং উপস্থিত আছেন ইউনিভার্সিটি প্রদেশ ইউনিভার্সিটি ইনচার্জ সম্মানীয় শ্রী আশিস বিশ্বাস মহাশয়, নদিয়া জেলা সংগঠন সম্পাদক শুভ গলুই মহাশয়। মিছিলটা থানা অবধি হবে? তারপরে তোমাদের আপনাদের আগামী কর্মসূচি? আগামী কর্মসূচি হিসেবে যদি এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো স্টেপ না নেয়, এই অভিযোগের ভিত্তিতে কোনো রকম যদি স্টেপ না নেয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। আপনার নামটা? কৃষ্ণেন্দু সাহা, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ সভাপতি। কোনো ডেপুটেশন জমা দেওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, থানাতে। থানাতে এই বিষয়ে অ্যাকশন না হচ্ছে না এই জন্য। হ্যাঁ, এবং যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।